এখানে আপনারা কমপ্লিমেন্টারি কিছু অ্যাক্টিভিটি পাবেন, সেগুলো আমরা একটা একটা করে আপনাদের দেখাবো। তো আমরা আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটি বোটিং করতে যাচ্ছি। মানুষ আসছে কাছে চলে আসছে না, আমির উবায়েদ হাসান আর আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার একটি ব্র্যান্ড নিউ ব্লগে। তো আজকে আমরা যাচ্ছি নরসিংদী জেলায় মাধবদীতে অবস্থিত হেরিটেজ রিসোর্টে। সায়দাবাদ বাস টার্মিনাল থেকে নরসিংদী অথবা ব্রাহ্মণবাড়িয়াগামী বাসে করে মাধবদী চলে আসবেন, ভাড়া পড়বে 80 টাকা। আর মাধবদী বাস স্ট্যান্ড থেকে খুব সহজেই রিক্সা অথবা অটোতে করে হেরিটেজ রিসোর্টে আপনারা চলে যেতে পারেন। তো এই রিসোর্টে পার করা কিছু মুহূর্ত আর এই রিসোর্টে আপনারা কমপ্লিমেন্টারি হিসেবে কি কি পাচ্ছেন তা নিয়েই আমার এই ভিডিও। তো আমরা রিসোর্টে চলে আসছি, আমরা এখানে ভিলাটা নিয়েছি। তো চলেন আমাদের ভিলার একটা ট্যুর আপনাদের দিয়ে দেই। এই ভিলাটা নিলে আপনারা রুমে কি কি ধরনের ফ্যাসিলিটি কমপ্লিমেন্টারি হিসেবে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের ভিলায় ওঠার সিঁড়ি। এইখানে একটা রুম, এখানে একটা রুম, এইখানে একটা রুম, এখানে একটা ব্যালকনি আছে যেটা হচ্ছে এই রুমের সাথে, এখানে একটা রুম আছে যেটা ব্যালকনি নেই। আর এটা হচ্ছে আমাদের রুম। তো চলুন দেখি রুমের ভিতর কি পাচ্ছি আমরা। এটা হচ্ছে রুম, এটা সোফা আছে, মাঝখানে একটা টেবিল, টিস্যু, এটা হচ্ছে বেড, বেডের দুই পাশে দুইটা ল্যাম্প, এখানে টেবিল চেয়ার স্টাডি আছে, একটা ফ্রিজ আছে। আর এগুলো পাচ্ছি আমরা কমপ্লিমেন্টারি, হাফ লিটার দুইটা পানির বোতল, দুই প্যাকেট কফি, ব্ল্যাক টি আর হচ্ছে গ্রিন টি। এটা হচ্ছে একটা আলমিরা যেখানে আপনারা আপনাদের এখানে শুজ র্যাগও আছে। এই হচ্ছে আলমিরা, জায়নামাজ আছে, ভিতরে একটা লকারের মতো আছে। এই আলমিরার পাশেই হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম, টাওয়াল দিয়েছে, শাওয়ার, ওয়াশরুম থেকে ভিউ, হেয়ার ড্রায়ার আছে, শাওয়ার নেওয়ার পর এটা দিয়ে চুল শুকাতে পারেন, ব্রাশ, একটা টাইনি পেস্ট আছে একদিনের জন্য, হ্যান্ড ওয়াশ, এটা হচ্ছে বাথ সোপ, বডি লোশন, শ্যাম্পু আর দিয়েছে হচ্ছে বাথ জেল। এই হচ্ছে ওয়াশরুমে আপনারা কমপ্লিমেন্টারি কী কী পাচ্ছেন। আর এই হচ্ছে আমাদের রুম, রুমে একটা ব্যালকনি আছে আর এই হচ্ছে রুম থেকে ভিউ। সো এই ছিল আমাদের একটা রুম ট্যুর। সো আপনারা যারা এই রিসর্টে আসবেন এবং ভিলায় উঠবেন, রিজার্ভেশন দিবেন, তখন বলে দিবেন যেন ভিলার টপ ফ্লোরে যে রুম আছে সেটা দেয়, কারণ এখানে গ্রাউন্ড ফ্লোরেও কিন্তু রুম আছে যেটা থেকে একদমই ভিউ নাই। আর টপ ফ্লোরে যেই রুম আপনাদেরকে দিবে সেটার সাথে অবশ্যই যেন ব্যালকনি থাকে। তো এখন প্রায় 3:30 মতো বাজে, আমরা আস্তে আস্তে অনেক লেট করে ফেলছি, আমাদের চেকিং টাইম ছিল 2:00, আমরা এখানে আসছি 3:00। সো প্রচুর খিদা লাগছে, এখন এখানে আমরা লাঞ্চ করব। তো এখানে লাঞ্চে কী আইটেম পাওয়া যায় এবং লাঞ্চের যে আইটেমগুলো পাওয়া যায় সেগুলোর টেস্ট কীরকম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমরা আমাদের ভিলার নিচে চলে আসছি, বাগি আসবে, আমরা বাগির জন্য ওয়েট করছি। যে আমাদের বাগি চলে আসছে, বেবি আমরা রেস্টুরেন্টে চলে আসছি, এটা হচ্ছে রেস্টুরেন্টের এন্ট্রি। থ্যাংক ইউ। এটা আমার লাঞ্চ আইটেম, এটা হচ্ছে ফ্রাইড চিকেন, এটা হচ্ছে বারবিকিউ চিকেন আর হচ্ছে ভেজিটেবল প্রন ফ্রাইড রাইস। তো তাদের লাঞ্চ আওয়ার হচ্ছে 3:30 পর্যন্ত, এখন 3:30 বেজে গেছে অলরেডি। সো অনেক আইটেম শেষ হয়ে গেছে, আরও অনেক আইটেম ছিল, যেরকম ফিশ আইটেম ছিল, বিফোরের কিছু আইটেম ছিল, এগুলো শেষ। আপনারা চাইলে এখানে যারা বাঙালি ফুড খাইতে চান
তারা বাঙালি ফুডও খেতে পারেন, বাঙালি ফুডও আছে। তো আমি যে আইটেমগুলো খাচ্ছি সেগুলোর টেস্টই আপনাদের সাথে এখন শেয়ার করব। তো চলেন এখন খাওয়া শুরু করি। প্রচুর খিদা লাগছে, রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটা মোটামুটি ভালোই লাগছে আমার কাছে। বড় সব আইটেম পাই নাই, লাঞ্চের আরও কিছু আইটেম ছিল, ওইগুলোর টেস্টও আপনাদের সামনে শেয়ার করলে ভালো হইতো। আর আমরা যে প্যাকেজটা নিয়েছি, এই লাঞ্চ কিন্তু ওই প্যাকেজের সাথে কমপ্লিমেন্টারি। প্যাকেজের ডিটেলসটা আমি আপনাদেরকে পরে বলছি, এখন শুধু আপনাদের সাথে এটাই শেয়ার করবো যে আপনারা এই প্যাকেজে কী কী কমপ্লিমেন্টারি পাবেন। তো প্রথমে খাচ্ছি হচ্ছে বারবিকিউ চিকেন। খাবার একটু ঠান্ডা হয়ে গেছে। এটা হচ্ছে বারবিকিউ চিকেন, যতটুকু পেয়েছিলাম সবটুকু আমি নিয়ে আসছি, এতটুকুই ছিল। টেস্টটা ভালোই, আহামরি তেমন কিছু না, এক্সট্রা করে বলার মতো না। কিন্তু বারবিকিউ চিকেনটা আসলে বারবিকিউ চিকেনের মতো লাগতেছে না, নর্মাল চিকেন কারির মতো লাগতেছে। এটা হচ্ছে প্রন ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস এখন পর্যন্ত আমি প্রন খুঁজে পাইনি, কিন্তু ফ্রাইড রাইসটা মজা, যদিও প্রন পাইনি এখনও, আর প্রনের কোনো ফ্লেভারও পাই নাই। এগ ভেজিটেবল ফ্রাইড রাইস হিসাবে খাই, সেই হিসাবে টেস্টটা ভালো। কিন্তু আসলে প্রন ফ্রাইড রাইস কেন এটার নাম দিছে আমি এটাই বুঝতে পারতেছি না। ভেজিটেবলে কোনো ভেজিটেবল নেই, শুধু একটা ভেজিটেবল দেওয়া, সেটা হচ্ছে পেঁপে। আর ভেজিটেবলটা একদমই ওয়েল বয়েলড না, শক্ত, এই যে শক্ত শক্ত, আর খুব একটা মজা লাগতেছে না আমার কাছে ভেজিটেবলটা। এই হচ্ছে ফ্রাইড চিকেনের সাইজ, ছোট ছোট দুইটা পিস আমি নিয়েছি। ফ্রাইড চিকেনটাও অ্যাভারেজ, আহামরি তেমন কিছু না। তো এই ফুডই আমরা এখন পেয়েছি, এর টেস্ট অলরেডি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমি খাবো, খেয়ে আপনাদের সাথে ডেজার্ট আইটেমের টেস্টটা শেয়ার করবো। এই হচ্ছে ওদের ডেজার্ট আইটেম, আরও ডেজার্ট ছিল কিনা আমি জানি না, আমরা গিয়ে এটাই পাইছি। এসে হচ্ছে সাইজ, বাট এটা আনলিমিটেড, আপনি যত ইচ্ছা খেতে পারেন। আর হচ্ছে এটা হচ্ছে ফ্রুট সালাদ, এটা মজা, স্ট্রংলি একটা চকলেটের ফ্লেভার আসতেছে, প্লাস একটা নাটি ফ্লেভার আসতেছে, ভিতরে যে বাদাম দেওয়া এটা মজা, ভালো। এই হচ্ছে পুডিং, পুডিংটা মজা, একদম দুধের একটা গন্ধ আসতেছে, পুডিংটা মজা। এটা কি জিনিস আমি বুঝতে পারতেছি না, নিচে দেখতে পারতেছেন, নিচে কিন্তু সাবু দাওয়া, ধরেন জেলো জলে একটা ফ্লেভার, একটু মিষ্টি কম। এইটা হচ্ছে একটা কেক জাতীয়, কিন্তু কেকের মতো এত সফট না, এটা একটু শক্ত হার্ড, তাই না? কেক না অ্যাকচুয়ালি, এটা নারিকেলের একটা ফ্লেভার, অন্যরকম একটা ফ্লেভার আসতেছে। টার্কিশ একটা ডেজার্ট আইটেম আছে বাসগুসা, ওটার মতো অনেকটা খেতে। এটা হচ্ছে একদম র ফ্রুট সালাদ, কোনো কিছু মিক্সড করা নেই, একদম ফ্রুটের যে টেস্টটা সেটাই, কোনো আর্টিফিশিয়াল কোনো এক্সট্রা কিছু নেই। আমাদের লাঞ্চ করা শেষ, তো এখন আমরা এই রেস্টুরেন্ট থেকে বের হবো। রেস্টুরেন্টে কিন্তু আমরা ছাড়া আর কেউ নেই, তো আপনারা যে এখানে আসবেন হার্ডলি ট্রাই করবেন যেন চেক ইন টাইমের আগে আপনার রিসোর্টে পৌঁছায় যান। তো আমরা লাঞ্চ করে রুমে গিয়েছিলাম, মানে রুমে গিয়েই ফ্রেশ হয়ে আমরা বের হয়ে গেছি। তো এখানে আপনারা কমপ্লিমেন্টারি কিছু অ্যাক্টিভিটি পাবেন, সেগুলো আমরা একটা একটা করে আপনাদের দেখাবো। তো আমরা আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটি বোটিং করতে যাচ্ছি। তো আমরা, এটা হচ্ছে আমাদের ভিলা, ওই যে ব্যালকনি দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমাদের ভিলা রুমের ব্যালকনি। তো আজকে আমরা এখন আর পুলে গেলাম না, এসে একটু ফ্রেশ হয়েছি, মানে রুমেই শাওয়ার নিয়েছি, নিয়ে বের হয়ে গিয়েছি। ইনশাআল্লাহ আমরা সকালে পুলে যাব। আর ওয়েভ পুল কিন্তু আপনারা 6টা পর্যন্ত ইউজ করতে পারবেন, সেটি খেয়াল রাখেন। তো আমাদের বাগি চলে আসছে, এখন আমরা যাব কি করতে, বোটিং করতে যাব। আপনাদের রুমের যে রুম সার্ভিসের ওরা আছে, তাদেরকে বললেই কিন্তু আপনাদের বাগির ব্যবস্থা করে দিবে, তাই না? যতবার মানে রুম থেকে বের হবেন, রুম সার্ভিসকে বললেই আপনারা আপনাদের বাগির একটা ব্যবস্থা করে দিবে। কত জিরো, আর নাহলে রুম থেকে আপনারা জিরোতে কল করলেও আপনাদের বাগির ব্যবস্থা করে দিবে। খেলা করতেছে,
যে আমি যেখানে যাচ্ছি আমার পিছন পিছন সব মাছ আসছে। তো আপনারা এখান থেকে বোটিংয়ের জন্য বোট নিতে পারেন, এই বোটটা হচ্ছে ফ্রি, প্যাডেল বোট যেটা প্যাকেজের সাথে ফ্রি। এই হচ্ছে প্যাডেল বোট, আপনারা প্যাডেল বোটে করে পুরো রিসর্টটা ঘুরতে পারেন। সব প্রেশার আমি দিতেছি দেখে সে বলে কোনো কষ্ট নাই বলে। তোমার ছেলে তো এনজয় করতেছে, বেবি আমরা কোথায় যাচ্ছি? এখানে লাভ দিতেছে, মনে করতেছে এটা সুইমিং পুল। সুইমিং পুল? বেবি এটা সুইমিং পুল না। না 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 বেবি নো, আমরা পুরো গোসল করব, পুরো পরে গোসল করব কালকে। এরকম প্রতিদিন প্যাডেল বোটিং করলে তো শুকায় যেতাম না। এগুলো হচ্ছে ওয়াটার কটেজ। আমাদের বোটিং করা শেষ, আপনারা যেখানে যেখান থেকে বোটিং শুরু হবে, যেখান থেকে বোটিং করবেন, এখানে আপনারা স্পিড বোট ভাড়া পেয়ে যাবেন জন প্রতি 200 টাকা করে। আর যদি চান আপনারা টেল বোট চালাবেন তাহলে এটা কমপ্লিমেন্টারি। আর এখানে একটা রেস্টুরেন্ট আছে, এখান থেকে আপনারা বিকালের নাস্তা সেরে ফেলতে পারেন। আর এখানে যে সোজা যে রাস্তাটা, সোজা হচ্ছে ওয়াটার ভিলাগুলা। এই জায়গাটা সুন্দর অনেক, কত বড় মাঠ। এটা হচ্ছে আউটডোর কিডস জোন, অনেক বড় মাঠ। যাদের বেবি আছে এখানে কিন্তু অনেক দৌড়াদৌড়ি করতে পারবে, অনেক দৌড়াদৌড়ি করতে পারবে, অনেক খেলাধুলা করতে পারবে। ফুটবল পোস্টের বারও আছে, ফুটবল খেলার সময় কাটাতে পারেন। আর ওই সাইডটা হচ্ছে কিডস অ্যাক্টিভিটি জোন, চলেন ওই পাশে যাই। তো আমার বেবি অলরেডি ওখানে খেলা করতেছে ওর মার সাথে। এই যে এখানে আপনাদের বাচ্চারা খেলা করবে, এখানে দোলনা আছে, আর এখানে আছে স্লিপার। তো আপনারা তো জানেন, যারা আমার সম্পর্কে জানেন, আমার বেবিটা একটু সিক্স, ওর তো নিজে নিজে খেলা করতে পারে না। তো আমার বেবি অনেক এনজয় করতেছে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখানে আমরা পুরো বিকালটা ধরতে গেলে এখানেই কাটালাম, বিকালে যতটুকু সময় অবশিষ্ট ছিল আর কি। তো এখানে আরও কিছু সময় পার করবো আমরা আমাদের মতো। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। হ্যাঁ, এখানে যে অ্যাক্টিভিটিগুলো এগুলো কি কমপ্লিমেন্টারি? জি কমপ্লিমেন্টারি, দুইজন অ্যাডাল্টের জন্য, দুইজন যদি অ্যাডাল্ট থাকে তাহলে দুইজন অ্যাডাল্টের জন্য দুইটাই মেটা কমপ্লিমেন্টারি থাকে। চাইল্ড থাকে দু চাইল্ডের চার্জ করা হয় তাহলে চাইল্ডটাও পাবে। এটা কমপ্লিমেন্টারি যে কুপনটা আছে সেটা যদি শুধু চাইল্ডের জন্য ব্যবহার করতে চাই সে পারবো? হ্যাঁ অবশ্যই পারবেন, নো প্রবলেম। অবশ্যই পারবেন। কি অ্যাক্টিভিটি আছে এটা? কি অ্যাক্টিভিটি? এটা হলো ফ্লাইং আয়রন ম্যান, মনে হবে যে রিয়েল আপনি আকাশে উঠতেছেন, বিভিন্ন সিটিতে নামতেছেন, আবার গুলি করার অপশন থাকলে গুলি করতে পারতেছেন। আচ্ছা, এগুলো যদি আমি কমপ্লিমেন্টারি তো দুইটা পাচ্ছি, এর বেশি যদি আমি বাংলাদেশের সবচেয়ে বেস্ট গেম এটা, রোলার কোস্টার। এটা হলো 90 রোলার কোস্টার। এটা হলো স্নো আইস স্কেটিং, এখানে বসে থেকে মনে হবে যেন আপনি রিয়েল পাহাড় আপনাদের স্কেট করতেছেন। তারপর এটা হলো ভার্চুয়াল বাইক রেসিং, সুন্দর একটা সিটি দিয়ে আপনি বাইক রেস করতেছেন। এটা হলো আলটিমেট হান্টিং শুটার, 600 গুলি থাকলে আপনি মনিটরে এম করে ফায়ার করে মারতে পারবেন। এটা হলো 7D হরর মুভি। এটা হলো 9D একটা গেম, গান হাতে নিয়ে গুলি করতে হবে। তারপর সবচেয়ে বেস্ট এবং হার্ড গেম হলো ইয়ার জেট ফাইটার, 360 চারদিক মুভমেন্ট হবে, 360 ঘুরবে এটা। ইয়েস, যে বসবে এর সহজ চারদিক ঘুরতে থাকবে, পা উপরে মাথা নিচে চারদিক ঘুরতে থাকবে।
প্লে জোনে আপনার বেবিরা যদি আসতে চায়, অ্যাক্টিভিটিগুলো ব্যবহার করতে চায়, তাহলে আপনার বেবিকে অবশ্যই 8 বছরের নিচে হতে হবে। সো আমরা ভিআর জোন থেকে এখন আসছি কফি শপে। কফি শপটা হচ্ছে আমরা যে এখানে বোটিং করেছিলাম ঠিক তার পাশে, অলরেডি আপনাদের দেখিয়েছিলাম। আর এটা হচ্ছে কফি শপ, আপনাদের আমি দেখাচ্ছি। প্রায় 9টার মতো বেজে গেছে, তো আমরা যাচ্ছি এখন ডিনার করতে। ইচ্ছা ছিল একটু পুলে সুইম করব, বাট ক্যাফের ওই এরিয়াটা এত বেশি ভালো লাগতেছিল, তো ওইখানে প্রায় 1-1.5 ঘন্টা চিল করলাম আমরা। সো এখন যাচ্ছি ডিনার করতে, তো আপনাদের সাথে শেয়ার করব যে এখানে ডিনারে আপনারা কীরকম আইটেম পাবেন এবং এখানে ডিনারের টেস্ট কীরকম। আপনারা তো দেখলেন যে এখানে ডিনারে কি কি আইটেম আছে, তো আমি ডিনারে বেশি খাবো না। দুপুরে যেহেতু চাইনিজ জাতীয় আইটেম খেয়েছি, তো এখন ভাবলাম যে পোলাও আর রোস্ট খাই। আর যদি পেটে জায়গা থাকে তাহলে বারবিকিউয়ের টেস্টটা কীরকম সেটাও আপনাদের সাথে শেয়ার করব, বাট এটা আগে খেয়ে নেই। রোস্টটা কিন্তু অনেক গ্রেভি, রোস্টটা সফট আছে। সোনালি মুরগির রোস্ট আমি এখানে শেফকে জিজ্ঞেস করছিলাম, তো তারা বললো এটা সোনালি মুরগির রোস্ট। দুপুরে যখন আমরা খাইছিলাম তখন খাবার ঠান্ডা হয়ে গেছিলো যেহেতু আমরা অনেক লেট করে আসছিলাম খেতে, বাট এখন খাবার একদম গরম আছে। তো রোস্টটা মজা, আর হচ্ছে সোনালি মুরগি যেরকম শক্ত হয়ে থাকে সেরকম শক্ত না, মজা লাগতেছে। আর হচ্ছে পোলাওটা মজা, পোলায় মোরব্বা দেওয়া, এই জন্য পোলায়ের টেস্টটা একটু ব্যতিক্রম লাগতেছে। তো বিফ বোনাটা আমার কাছে ড্রাই লাগতেছে, একটু গ্রেভি হইলে ভালো লাগতো। তো টেস্ট করে বোঝা যাক টেস্টটা কীরকম। ভালোই, বিফটা সফট আছে, বিফটা খুবই ছোটো ছোটো পিস করে কাটা। আমার একটু বিফ বোনা স্পাইসি না হলে ভালো লাগে না, কিন্তু আর একটু ড্রাইও, একটু গ্রেভি হলে ভালো লাগতো। তো আর কি বলবো, এই দুইটা আইটেমই আমি এখন নিছি, বেশি খেতে পারবো না, কেন জানি বেশি খেতে ইচ্ছা করতেছে না। বারবিকিউ চিকেন একজনকে এতটুকু দিবে, একজনকে তারা বারবিকিউটা কেটে দিবে। বারবিকিউ চিকেনটা মজা অনেক, আর সসটাও মজা, রোস্টেড পটেটোটাও মজা, সব কিছু মিলে খেতে অনেক মজা লাগছে। এটা মেবি দুপুরের ওই ইয়া পুডিংটাই, মিল্ক পুডিংটা। এইটা আমি বুঝতে পারতেছি না, মেবি চকলেটই কোনো কিছু একটা হবে, চকলেটই নাটি। এটা হচ্ছে চকলেট মুজ মেবি, এটাও চকলেট অ্যান্ড কোকোনাটের চকলেট আই থিঙ্ক, নাকি জানি না। এটা পুডিং, চিনি, চিজ কেক, মেবি রসমালাই আছে, আমি তো নেই। তো এখন টেস্ট করে দেখি, ফার্স্টে এই পুডিংটাই দেখি, মিল্ক পুডিংটা, বিকজ দুপুরে এটা একটু চিনি কম লেগেছে। এখন ফার্স্টে খাচ্ছি, তো এই জন্য এখন মিষ্টিটা একটু ঠিক আছে, মানে খুব বেশি মিষ্টি না। এটা কি আমি ঠিক বলতে পারছি না, চকলেট আর নাটি ব্রাউনি টাইপের, নাম দেওয়া ছিল না এখানে, বাট যেটাই হোক এটা অনেক মজা। এটা মিষ্টি, এটা খুব একটা মজা না, অনেক মজা। কফি একটা ফ্লেভার আছে, এটা অনেক মজা। এখন পুডিংটা দেখি, পুডিংটা মজা, অ্যাজ ইউজ পুডিং যেমন হয়, বাট হালকা একটু মিষ্টি কম মেবি, অথবা আমি বেশি মিষ্টি জিনিস আগে খেয়ে ফেলছি। এটা হচ্ছে ফিরনি, ফিরনিটা অনেক মজা,
অনেক মজা পেয়ে গেছি। তো এই ছিল এখানকার ডিনারের মেন কোর্স এবং ডেজার্ট সম্পর্কে একটা ছোটখাটো রিভিউ। তো আশা রাখি আপনাদের একটা আইডিয়া পেয়েছেন এখানের ডিনারের কীরকম টেস্ট এবং ডেজার্টের কীরকম টেস্ট। আমি একদমই ডেজার্ট খাই নাই, আমার ওয়াইফ ডেজার্ট খেয়েছে, দ্যাটস ওয়াই আমার ওয়াইফ আপনাদের সাথে এখানকার ডেজার্টের টেস্টটা শেয়ার করেছে। তো আমাদের ডিনার শেষ, এখন আমরা এখান থেকে বের হয়ে যাবো। তো আমরা ডিনার করে ডাইরেক্ট আমাদের ভিলায় আসছি। তো প্রচন্ড টায়ার্ড, বাবু অলরেডি ঘুমায় গেছে, আমরা এখন ঘুমা যাব। তো আমরা ডিসাইড করছি হেরিটেজ রিসোর্টের উপর আমাদের ব্লগটাকে আমরা দুই পার্টে বিভক্ত করব, বিকজ অলরেডি এই ব্লগটা অনেক বেশি বড় হয়ে গেছে, আপনারা দেখতে দেখতে বোর হয়ে যাবেন। সো আমাদের নেক্সট ব্লগে কালকের দিনের অ্যাক্টিভিটির উপরই আমরা আমাদের নেক্সট ব্লগটা করব, কারণ এখনও এখানে অনেক অ্যাক্টিভিটি বাকি আছে, যেরকম আমরা পুলে গোসল করিনি, প্লাস এখানে একটা ওয়েভ পুল আছে, তারপর অনেক এরিয়া আছে যেগুলায় আমরা আজকে যেতে পারি নাই, কালকে যেয়ে আপনাদের দেখাবো। তো অবশ্যই আপনারা আমাদের নেক্সট ব্লগটা দেখবেন। তো হেরিটেজ রিসোর্টের উপর আমার ফার্স্ট ব্লগটা এখানেই শেষ হচ্ছে। আপনারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপা খুব দরকার। আমি যদি পরে কোনো ভিডিও আপলোড করি সেটা নোটিফিকেশন আপনারা আপনাদের কাছে যাবে না যদি আপনারা বেল আইকনটি না চাপেন। আপনারা সাবস্ক্রাইব করলেই আমার চ্যানেলটা গ্রো হবে আপনাদের দোয়ায়। ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেন ভালো লেগেছে, যদি খারাপ লাগে সেটাও জানাবেন কেন খারাপ লেগেছে, যদি কোনো সাজেশন থাকে সেটাও দিতে পারেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।